আপনারা দেখছেন সত্য সেলুলয়েড এবং আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল। ফিল্মিস্তানে গান রেকর্ডিং চলছে, বাংলা গান। কিশোর কুমার প্রথম কাজ করছেন এই সুরকারের সুরে। গানটি হল আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। কিন্তু কিশোর কুমার বারবার মুখড়াতেই ভুল করে ফেলছেন। কথাটা ছিল অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার। কিশোর কুমার বারবার হারানো সুখ না বলে হারানো সুর বলে ফেলছেন রিহার্সালে। অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার। কিন্তু কিশোর কুমারকে সাহস করে সে কথা বলতেও পারছেন না সুরকার। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, পুলকবাবু একটু বলবেন দাদাকে। পুলকবাবুকে পছন্দ করতেন কিশোর কুমার, তিনি ব্যাপারটা বললেন কিশোর কুমারকে। কিশোর কুমার তো এই শুনে হো হো করে হে, আর বলবেন না পোলাও বাবু, ওই নামই আজীবন ডেকেছেন পুলক বন্দ্যোপাধ্যায়কে। উত্তমবাবুর হারানো সুর ছবিটার কথাই মাথায় এসে যাচ্ছে বারবার। দাঁড়ান, এইবার ঠিক হবে, ঠিক গান গাইবে আপনাদের কিশোর কুমারম। কলকাতায় ফিরে উত্তমবাবুকে আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে দেবেন। গান রেকর্ডিং নির্বিঘ্নে শেষ হল, আর কি গেয়েছিলেন সে তো সকলেরই জানা। এরপর আরেকটা গান রেকর্ড করা বাকি, আজই রেকর্ডিং করাতে হবে, না হলে কিশোর কুমারের ডেট পাওয়া যাবে না। পুলক বন্দ্যোপাধ্যায় বহু বছর কিশোর কুমারকে চেনেন, তাই প্রথম গানটি রেকর্ডিং যখন প্রায় শেষের দিকে, তখন পুলক বন্দ্যোপাধ্যায় রেকর্ডিং স্টুডিওর পেছনের দিকে যে সিঁড়িটা আছে সেখানে গিয়ে দাঁড়ালেন। যা ভেবেছেন ঠিক তাই, কিশোর কুমার গানটা গেয়েই পেছনের সিঁড়ি দিয়ে সরে পড়ছিলেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে নাতে ধরা পড়ে গিয়ে আবার স্টুডিওতে ফিরে এসে দ্বিতীয় গানটি রেকর্ড করলেন। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতে জন্ম আমার, তাই তো ধীরে। আমরা 1981 সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক সুখেন দাসের ছবি প্রতিশোধের গান রেকর্ডিং দেখছিলাম এতক্ষণ। ছবিটির সঙ্গীত পরিচালক সুখেন দাসের দাদা অজয় দাস। আমরা আজ অজয় দাসকে নিয়ে দু চার কথা বলব। বউবাজারের শ্রীনাথ দাস লেনে অজয় দাসের জন্ম। অত্যন্ত দারিদ্রের মধ্যে কেটেছে তাঁর ছেলেবেলা। অত্যন্ত দারিদ্র বলতে তার পুরোটা ব্যাখ্যা করছি না, একটা ছোট্ট ঘটনা আছে বলিনি। অজয় দাসের বাবার নবদ্বীপে একটা সিনেমা হল ছিল বলে শোনা যায়। তারই এক অংশীদার ওকে ঠকিয়ে প্রায় পথের ভিখারি করে দেয়। অজয় এবং সুখেনকে বাধ্য হয়ে তখন রামকৃষ্ণ মিশনের এক অনাথ আশ্রমে রাখতে বাধ্য হন তাঁদের বাবা। আর তাঁদের দুই বোন যদিও ওই শ্রীনাথ দাস লেনের ঘুপচি বাড়িতেই থাকতেন। দুই ভাই একদিন পালিয়ে আসেন সেই আশ্রম থেকে। বাবাকে বলেন যে তাঁরা কাজ করবেন এবং সংসারে অর্থ যোগান দেবেন। সারাদিন হাড় ভাঙা খাটুনি আর রাতে সামান্য পড়াশুনো। আহার জুটত আশেপাশের প্রতিবেশীদের বাড়ি থেকে। যে বাড়িতে তাঁরা থাকতেন সেই বাড়িরই কাজ করতেন তাঁদের বাবা। যাক, এই ঘটনাগুলো আর বিশদে লিখতে চাইছি না। একটু বড় হতেই অজয় দাস গানের প্রতি খুব আকৃষ্ট হলেন। ওদিকে সুখেন দাস নিজের চেষ্টায় ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করতে শুরু করলেন। তাঁর কথা পরে একদিন হবে, আজ সুরকার অজয় দাস। তিনি নিজে নিজেই গানের চর্চা শুরু করলেন। তারপর খোঁজ করে করে এক বন্ধুর মাধ্যমে গিয়ে দেখা করলেন বিখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। পাড়ায় ছোট ছোট অনুষ্ঠানে গাওয়া শুরু করলেন, জড়িয়ে পড়লেন বামপন্থী রাজনীতিতে, তাদের হয়ে গণসঙ্গীত ধর্মী গানে সুর করতে লাগলেন। সলিল চৌধুরীর সুর শুনে অনুপ্রাণিত হয়ে সুর দিয়ে ফেললেন কবি সুকান্ত ভট্টাচার্যের হে মহামানব কবিতায়। আস্তে আস্তে নাম ডাক হচ্ছিল, বিভিন্ন ছোট ছোট নাটকের দলে গানের সুর করতে শুরু করলেন। লোকমুখে নাম শুনে একদিন ডেকে পাঠালেন স্বয়ং উৎপল দত্ত, তাঁর নাটকে সুর করলেন। ক্ষমা করবেন,
এই মুহূর্তে নাটকের নামটি স্মরণে নেই। এইভাবেই চলছিল। ইতিমধ্যে শ্রীদাস লেনের সেই বাড়ি ছেড়ে চলে এসেছেন ল্যান্সডাউনের কাছে মনোহরপুকুর রোডের ভাড়া বাড়িতে। এখান থেকে টালিগঞ্জের স্টুডিওতে যাতায়াতের সুবিধে এই প্রায় 7-14 কিলোমিটার পথটা হেঁটেই যাতায়াত করতেন। 1969 সাল, বাংলা ছায়াছবিতে প্রথম সুযোগ জুটে গেল অনুপ কুমার অভিনীত পান্না হীরা চুনি ছবিতে। সুর করলেন অসাধারণ কিছু গানের, শ্যামল মিত্রকে দিয়ে গাওয়ালেন যেমন শ্রী রাধা কাঁদে। আর কে জানে কবে যে আবার দেখব পৃথিবীটাকে, কবে আবার দেখব পৃথিবী। পিন্টু ভট্টাচার্য গাইলেন ধ্রুপদ আধারিত গান সহসা এলো বরষা, বৈশাখে মেঘেরও গুরু গুরু। প্রথম ছবির গানই সুপারহিট হয়ে গেল। তারপর একে একে অর্চনা, সাধু যুধিষ্ঠিরের কর্চা, অচেনা অতিথিতে সুর করলেন। এই অচেনা অতিথি ছবিতে একটি গান প্রযোজক চেয়েছিলেন আরতি মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়াতে, কিন্তু অজয় দাস চান একজন নতুন গায়িকাকে দিয়ে গাওয়াতে। প্রযোজকও তা মেনে নেবেন না। শেষে অজয় দাস বললেন, যদি এই গায়িকার গান আপনার পছন্দ না হয় তাহলে আমি সমস্ত টাকা ফেরত দেব আর বিনে পয়সায় আপনার ছবির গান করে দেব। গান রেকর্ডিং হল, দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম। প্রযোজক গান শুনে জড়িয়ে ধরলেন অজয় দাসকে। আমরাও পেয়ে গেলাম নতুন গায়িকা বনশ্রী সেনগুপ্তকে। গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে আরো অনেক জল। 1978 সাল, তৈরি হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবি চার মূর্তি। মান্নাদের গাওয়া আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন সুপারহিট হল। এছাড়া অংশুমান রায়ের গাওয়া ইতিমধ্যে সলিল চৌধুরীর মাধ্যমে পরিচয় হল আশা ভোঁসলের সঙ্গে। তাঁর সুরে গান গাইলেন আশা ভোঁসলে। পরে আশা ভোঁসলেকে দিয়ে অনেক গান গাইয়েছেন, তার মধ্যে একটা গানের কথা মনে পড়ল। সবই হচ্ছে কিন্তু কিশোর কুমারকে ছোঁয়া যাচ্ছে না, কি করা যায়। 1980 সাল, ভাই সুখেন দাস এতদিনে প্রতিষ্ঠিত অভিনেতা এবং পরিচালক, শুরু করেছেন নতুন ছবি। নায়ক সুখেন দাস নিজে, নায়িকা মহুয়া রায়চৌধুরী, বাবা উত্তম কুমার, মা সাবিত্রী চট্টোপাধ্যায়, কাকা তথা খলনায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, প্রসেনজিৎ। এক কথায় তারকা খচিত ছবি। তো তার গানও জবরদস্ত হওয়া চাই। যোগাযোগ করা হলো পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিশোর কুমারের সঙ্গে যোগাযোগ করলেন। কিশোর কুমার সুর শুনতে চাইলেন। অজয় দাস একটা ক্যাসেটে গান দুখানি নিজের গলায় রেকর্ড করে পাঠালেন। সুখেন দাস নিজে গিয়ে ক্যাসেট দিয়ে এলেন। এক কথায় কিশোর কুমারের পছন্দ হয়ে গেল গান, ডেট দিয়ে দিলেন। তারপরের ঘটনা প্রথমেই বর্ণনা করেছি, অজয় দাসের আশা পূরণ হল। প্রতিশোধ দিয়ে শুরু, তারপর একে একে পারাবত প্রিয়া, দাদামণি, জীবন মরণ, অমরকণ্টক, অনুরাগের ছোঁয়া, পাপ পুণ্য, মিলন তিথি, আর কত নাম বলবো। বন্ধুরা, বাংলা ছবিতে কিশোর কুমার অজয় দাসের থেকে বেশি কোনো সুরকারের সঙ্গে কাজ করেননি। রাহুল দেব বর্মন, বাপ্পি লাহিড়িদের কথা মাথায় রেখেই বলছি, মিলিয়ে নিতে পারেন। অজয় দাসের সুরে কিশোর কুমারের গাওয়া কিছু বিখ্যাত গানের কথা একটু মনে করিয়ে দিই। প্রতিশোধ ছবিতে গান দুটি ছাড়াও উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান
অনন্ত আমার প্রাণ এই তো অনেক জমানো ব্যথা বেদনা কি করে গান হলো জানি না কি করে গান হলো জানি না ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে আমি যে কে তোমার তুমি তা বুঝে না বেদনা মনে হয় এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয় সুখেও কেঁদে ওঠে মন। 1987 সালে কিশোর কুমার চলে যাওয়াতে বড়ই আঘাত পেলেন মনে। কিশোর কুমার অজয় দাসকে মজা করে বলতেন, আমার সহগায়ক জেসু দাস, আপনি অজয় দাস, আমি আপনাদের দাশানু দাস। কিশোর কুমার পরবর্তী যুগে অনেক ছবিতে সুর করেছেন তিনি, যেমন জোয়ার ভাঁটা, আবির্ভাব, অর্জুন, কথা দিলাম, হিটও হয়েছে সেসব গান, কিন্তু সেই স্বর্ণযুগ আর ফিরে আসেনি। অসুস্থ ছিলেন দীর্ঘদিন। দীর্ঘ রোগভোগের পর 2013 সালে দক্ষিণ কলকাতার KPC নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ করার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদের জানাই। রেকর্ডিং চলছিল অমর কণ্টক ছবিতে। এই তো জীবন, হিংসা, বিবাদ, লোভ, ক্ষোভ, বিদ্বেষ, কিশোর কুমার স্বভাববিরুদ্ধভাবেই প্রচণ্ড গম্ভীর ছিলেন। গান রেকর্ডিং করে পারিশ্রমিক নিয়ে কারুর সঙ্গে কোনো কথা না বলে বেরিয়ে গেলেন। পরের দিন অমরকণ্টক ছবির কিছু মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ করছিলেন অজয় দাস। সকলে চমকে উঠে দেখলেন কিশোর কুমার। সকলেই অবাক, ব্যাপার কি? কিশোর কুমার আগের দিনের পারিশ্রমিকের টাকাটা ফেরত দিলেন, বললেন যে গানের এমন মর্মস্পর্শী কথা আর সুর, সে গান গেয়ে টাকা নেওয়া যায় না, কাল সারা রাত ঘুমোতে পারিনি। টাকাটা টেবিলের উপর রেখে সকলকে হতভম্ব করে গম্ভীর মুখে স্টুডিও ছেড়ে বেরিয়ে গেলেন কিশোর কুমার। সবই তো পিছে পড়ে রবে, চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নিকেশ, চিঠিতে সব শেষ, ভাই চিতাতে সব শেষ, এই তো জীবন।